হ্যালো বন্ধুরা লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো তোমাদের অ্যাকচুয়ালি কলেজ কবে খুলবে কলেজ খোলা নিয়ে একটি নতুন ইনফরমেশন উঠে আসছে সেই নিয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করবো সেই কারণে তোমরা যদি কলেজের স্টুডেন্ট হয়ে দেখো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে যে সাবস্ক্রাইব করার হাতে হাতে বেলাইকন অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা কিন্তু সকলেই জানো শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন বৈঠকের পর কিন্তু তিনি জানিয়ে দেন এই মুহূর্তে কলেজ খোলা সম্ভব নয় তোমাদের যে এক্সাম রয়েছে সেটা অনলাইনেই হবে এবং কেন কলেজ খোলা সম্ভব নয় কারণ বলেছে যে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রাজ্য থেকে কলেজে বিভিন্ন স্টুডেন্ট আসে সেই কারণে এই মুহূর্তে কলেজে এ এসও বা কোভিডের যে প্রোটোকল আছে সেটা মারা সম্ভব নয় সেই কারণেই কলেজ খুলবে না কারণ কিছু স্টুডেন্ট কলেজ করতে পারবে কিছু স্টুডেন্ট করতে পারবে না এটা একেবারে ঠিক দেখায় না সেই কারণেই শিক্ষামন্ত্রী এবং উপাচার্যদের বক্তব্য অনুযায়ী এই মুহূর্তে কলেজ খোলা হবে না এবং তোমাদের যে পরীক্ষা রয়েছে অট সেমিস্টারে সেটা অনলাইনেই হবে এ কিন্তু দেখা গেছে কলেজ না খুললেও স্কুল কিন্তু এই মুহূর্তে খুলে গেছে পশ্চিমবঙ্গে মানে বারোই ফেব্রুয়ারি থেকে অ্যাকচুয়ালি স্কুল খুলতে চলেছে তো স্কুল খুলছে কলেজ খুলছে না তার একটা কারণ অবশ্যই দেখিয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং উপাচার্যরা বলেছে কিন্তু এখন কলেজ খুললেও তারপরে যে ইনফরমেশন পাওয়া যাচ্ছিলো যে তোমাদের যে ইভেন্ট সেমিস্টার রয়েছে সেই সেমিস্টার হওয়ার পর হয়তো বা অফলাইন যে বিষয়টা বা অফলাইনের যে ক্লাসটা সেটা আর নেয়ার কথা অ্যাকচুয়ালি এই তোমাদের এপ্রিল মাস থেকে যেটা কলেজের স্টুডেন্টদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটবে কিন্তু এই মুহূর্তে এই এই বিষয়টাকে অনেকেই মানছে না এর বিরোধিতা করছে বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলছে যে না এই মুহূর্তে কলেজ খোলাও দরকার স্টুডেন্টদের ভবিষ্যৎ নির্ধারণ করছে কারণ স্টুডেন্টদের যে প্র্যাকটিক্যালের যে বিষয়টা অনেক কিছুই তোমরা জানো প্র্যাকটিক্যাল প্রয়োজন পড়ে সেই কারণে প্র্যাকটিক্যালের যে বিষয়টা সেটার থেকে স্টুডেন্টরা অন্ধকারের মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং যে কলেজ রয়েছে এ বা ইঞ্জিনিয়ারিংয়ের যারা স্টুডেন্ট রয়েছে যেগুলো প্র্যাকটিক্যাল বিশেষ করে জরুরি সেই সমস্ত বিষয় থেকে স্টুডেন্টরা অনেকটাই পিছিয়ে পড়বে অনেকটাই অন্ধকারের দিকে এগিয়ে যাবে পশ্চিমবঙ্গের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অর্থাৎ ওয়েব কোটা কিন্তু এই মুহূর্তে চাইছে কলেজ এবং বিশ্ববিদ্যালয় অবিলম্বে খোলা হোক কোভিডের যে প্রোটোকল বা এস ওপি সেটা মেনে স্টুডেন্টরা যাতে কলেজে আসে পঠন পঠন শুরু হয় যাতে কলেজের স্টুডেন্টদের ভবিষ্যৎ আবার অব্যাহত থাকে কারণ এরকম কিছু ফিল্ড রয়েছে যেখানে স্টুডেন্টদের কলেজের স্টুডেন্টদের একান্তই কলেজ গিয়ে পড়াশোনা করায় আর ক্ষেত্রে অনেকটাই জরুরি হয়ে উঠেছে কারণ প্র্যাকটিক্যালের কিছু বিষয় রয়েছে যেগুলো স্টুডেন্টদের শিখতেই হবে সেই কারণেই কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে আবার একটি বৈঠক চাইছেন ওয়েব কোটা এবং জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যের কি ধারণা তা নিয়ে সুনির্দিষ্ট ধারণা কিন্তু জানতে চেয়েছে ওয়েব কোটা যেহেতু জাতীয় শিক্ষানীতি কবে অ্যাপ্লাই করা হবে এবং আমাদের রাজ্যে অ্যাপ্লাই করা হবে কিনা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটাও কিন্তু জানতে চাওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে যে অ্যাকচুয়ালি কি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন এডুকেশন পলিসি মানে ন্যাশনাল এডুকেশন পলিসি কি অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে অ্যাপ্লাই করা হবে তার একটা সুনির্দিষ্ট ধারণা চাইছে ওয়েব কোটা এই মুহূর্তে রাজ্য সরকার কিন্তু ডিসিশান নিয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে স্কুলের পড়ুয়া রয়েছে সেই পড়ুয়ারা অ্যাকচুয়ালি স্কুল যেতে পারবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে এছাড়া যারা অ্যাকচুয়ালি গবেষক রয়েছে তাদের জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া রয়েছে গবেষণা করার জন্য এছাড়া বাদ বাকি সমস্ত কলেজের স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য কিন্তু ক্যাম্পাস বন্ধ পঠন পঠন বন্ধ সেক্ষেত্রে ওয়েব কুটার সাধারণ সম্পাদক কেশব ভট্টাচার্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অনুরোধ জানিয়েছেন কলেজ এবং বিশ্ববিদ্যালয় ওপেন করার জন্য এছাড়া তাদের অভিযোগ পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম ও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ওয়েব কুঠারের থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি কলেজ খোলার ব্যাপারে এ সেই কারণে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে এ কলেজের পাঠন পঠন আগের মতো আবার পুনরায় শুরু করতে চাইছে যাতে পড়ুয়াদের এর পরবর্তী সময়ে কোনো অসুবিধা না হয় এছাড়া ওয়েব কোটার সাধারণ সম্পাদক কেশব ভট্টাচার্য তিনি আরো জানান যে জাতীয় এডুকেশন পলিসি মানে জাতীয় শিক্ষানীতি কেন্দ্র কিন্তু কেন্দ্রের মতন করে শুরু করে ফেলেছে তো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বা আমাদের রাজ্যে জাতীয় শিক্ষানীতিকে রাজ্য কি করবে এটাকে মানবে কি মানবে না কেন্দ্র তো জাতীয় শিক্ষানীতি নিয়ে অ্যাকচুয়ালি কাজ শুরু করে দিয়েছে রাজ্যের এটা নিয়ে সমর্থন রয়েছে বা রাজ্য কি চাই তা নিয়ে সুনির্দিষ্ট ধারণা তারা চাইছে এই মুহুর্তে তো এই দুটো বিষয়ে নিয়েই শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক চাইছেন তারা যে অ্যাকচুয়ালি কলেজ এই মুহূর্তে খোলা হোক কিভাবে খোলা হবে কারণ এই মুহূর্তে স্কুল খোলা হচ্ছে এবং স্কুলের স্টুডেন্টদের থেকে কলেজের স্টুডেন্টরা অনেকটাই বড় বিভিন্ন এসওপি বা যে গাইডলাইন দেওয়া হবে সেই গাইডলাইন মেনে কলেজের স্টুডেন্টরা কিন্তু স্কুলের স্টুডেন্টদের থেকে আরও বেশি এইগুলোকে ফলো করতে পারবে সেই কারণে তাদের মনে হয় এই মুহূর্তে কিছু এস এবং প্রোটোকলের মাধ্যমে কিন্তু কলেজও খুলে দেওয়া দরকার তা নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে আলাপ আলোচনা করতে চাইছে মানে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে কীভাবে কলেজ খোলা যায় সেটা নিয়ে পরিকল্পনা করছে আর পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ওয়েব কোটা তার মানে তোমরা বুঝতেই পারছো পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা সমিতি ওয়েব কোটা কিন্তু এই মুহূর্তে চাইছে তোমাদের কলেজ খুলে যাক তো এ বিষয়ে তোমাদের কি মন্তব্য রয়েছে যে এই মুহুর্তে কি কলেজ খোলা উচিত স্কুলের মতো তো তোমাদের মন্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে প্রদান করতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলো না তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই